সবাই ভালো আছো তো? অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো। আমাকে তোমরা সকলেই চেনো, আমি তোমাদের সঙ্গে ভিডিওতে ক্লাস করে দেখাই, আবার তোমাদের সঙ্গে প্রতিদিন আমি প্রায় ক্লাসে থাকি। তাহলে তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। আর অকারণে বেশি একটা বাইরে বের হয়েও না, পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আমরা আবার আমাদের সেই বিদ্যালয়ে পৌঁছে যাব। কারণ সরকার থেকে বলছে হয়তো খুব তাড়াতাড়ি আমাদের স্কুলগুলো আবার খুলে যাবে। তাহলে এবার আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের একটা পাঠ্যাংশ পড়াচ্ছি, তোমরা সকলে বইটা খোলো। তোমরা সকলে 136 পৃষ্ঠা বের করো। 136 পৃষ্ঠায় আছে, জল ধরো জল ধরো, জল বাঁচাতে চেষ্টা করো, এই পাঠ্যাংশটা তোমরা সকলেই বের করো। বের করেছো? তাহলে এই জল ধরো জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো, তোমাদের এটা নিশ্চয়ই বোঝাতে লাগবে না। জল, জল ছাড়া কি তোমাদের একটা দিনও কাটে? জল ছাড়া শুধু তোমাদের নয়, কোনো প্রাণীরই একটা দিনও কাটে না। প্রাণীরা জল ছাড়া বাঁচতে পারে না, প্রতিদিন তাদের জল প্রয়োজন হয়। জল শুধু খাওয়ার জন্য নয়, মানুষের বিভিন্ন কাজেও জল প্রয়োজন হয়। তোমরা তো জানোই, তোমাদের বাড়িতে স্নান করা, হাত মুখ ধোয়া, জামা কাপড় কাচা, তারপরে মা রান্না করে, তার সবজি আনাজ ধোয়ার জন্য জলের প্রয়োজন হয়। এটা তো হলো মানুষের ক্ষেত্রে। গাছেদের ক্ষেত্রেও গাছেরা কিন্তু জল ছাড়া বাঁচে না, গাছেদেরকেও গাছেদেরও জলের প্রয়োজন হয়। যেমন আমরা গাছের গোড়ায় জল দিই, ঠিক আছে, আবার অনেক বড় বড় গাছ আছে যেগুলোতে আমরা জল কিন্তু দিই না, কিন্তু তারা কি করে, শিকড়ের সাহায্যে মাটির নিচ থেকে জল তুলে নিয়ে খাবার তৈরি করে, এবং সেই খাবারের তৈরি করা খাবার নিজেদের মধ্যে খেয়ে তারা বেঁচে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই জল ধরো জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো এটা করছি। তোমরা সকলে বইটা খোলো, খুলে একটু আমার পড়ার সঙ্গে সঙ্গে সবাই মিলিয়ে দেখো। তাহলে আমি এবার পড়ি। টিউবওয়েল থেকে জল তুলছিল কৃষ্ণা, সে ভাবলো মাটির নিচের জল কখনো শেষ হবে না। মাঠে এত মিনি ডিপ টিউবওয়েল বসেছে, তবু তো জল শেষ হয় না। তাহলে কৃষ্ণাকে, কৃষ্ণা তোমাদেরই এক বান্ধবী, সে কি করছিল, টিউবওয়েল থেকে জল তুলছিল। তোমরা তো বাড়িতে দেখেছো টিউবওয়েল চাপ দিয়ে জল তুলতে হয়। সে ভাবলো, কৃষ্ণা ভাবলো যে টিউবওয়েল থেকে তো আমি জল তুলছি, মাটির নিচের জল হয়তো কখনোই শেষ হবে না। মাঠে এত মিনি ডিপ টিউবওয়েল বসেছে, তবু জল শেষ হয় না। স্কুলে গিয়ে কৃষ্ণা সবাইকে একথা বলল। শুনে হারুন বলল, একদম ভুল, আমাদের পিসিদের পাড়ায় মিনিতে জল উঠছে না। তাহলে কৃষ্ণা যে টিউবওয়েল থেকে জল তুলছিল, সে মনে মনে কি ভাবলো যে হয়তো মাটির নিচের জল কখনোই শেষ হবে না। এই কথাটা সে পরের দিন স্কুলে গিয়ে সবাইকে বলল। শুনে হারুন বলল, হারুন মানে তোমাদের আরেক বন্ধু হারুন বলল, এটা একদমই ভুল কথা, আমাদের পিসিদের পাড়ায় মিনিতে জল উঠছে না। মিনি মানে মিনি ডিপ টিউবওয়েল, ছোট টিউবওয়েলগুলো দিয়ে জল উঠছে না। দিদিমণি বললেন, ঠিকই, মাটির নিচে জল তোলা সহজ, কিন্তু নিচে জল পাঠানো সহজ নয়। তাহলে দিদি এই কথা শুনে কি বলল, যে হ্যাঁ, মাটির নিচ থেকে জল কিন্তু আমরা সহজেই তুলতে পারি। যেমন টিউবওয়েল বাড়িতে আছে, মাসের মাঠে লোকের বড় বড় ডিপ টিউবওয়েল আছে, মোটর আছে, মেশিন খাটিয়ে মাটির নিচ থেকে জল সহজেই তোলা যায়, কিন্তু মাটির নিচে জল পাঠানো খুব সহজ কথা নয়। নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে কিছুটা জল যেতে পারে, কিন্তু দূরের জায়গায় সে সুযোগ নেই। দিদিমণি একই সাথে বললেন যে নদী বা সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে জল কিছুটা যেতে পারে, কিন্তু দূরের জায়গায় সে সুযোগ নেই। কৃষ্ণা বলল, তাহলে কলের জল নষ্ট করা তো খুব খারাপ। কৃষ্ণা এতক্ষণ দিদিমণির কথা, হারুনের কথা শুনছিল,
কৃষ্ণার মনে যে ধারণাটা হয়েছিল যে মাটির নিচের জল কখনো শেষ হবে না, তখন কৃষ্ণা বলল যে তাহলে কলের জল নষ্ট করা খুব খারাপ। বটেই তো, যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার, কি বলল তখন দিদি? হয় দিদিমণি বললেন যে যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার, পুকুরগুলো গভীর করে কাটা দরকার। কেন পুকুরগুলো গভীর করে কাটতে হবে? কারণ বৃষ্টির জল তো বাড়িতে বালতিতে ধরে রাখা সম্ভব নয়। বৃষ্টির জল সাধারণত নদী, খাল, বিল, পুকুর এসব জায়গায় তো ধরে রাখতে হবে, সেজন্য পুকুরগুলোকে গভীর করে কাটতে হবে। পাশে গাছও লাগানো দরকার, শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত। তাহলে কি বলছে? পাশে গাছ লাগানো দরকার, শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত। দিদি, লোকেরা স্বজনধারার ট্যাপ কল খুলে রাখে, ওই জল কোথা থেকে আসে? দিদিমণি এতক্ষণ যেসব কথা শুনছিলেন তার কথা শুনে কেউ একজন বলল যে দিদি, লোকে তো স্বজনধারার জল, মানে তোমরা লক্ষ্য করে থাকবে যে রাস্তার পাশ দিয়ে টাইম কলের জল যায়, সেই জলের কলের মুখগুলো খুলে রেখে দেয়, খুলে রাখে, এগুলো কি উচিত? এগুলো উচিত নয়। বলছে যে ওই জল কোথা থেকে আসে? পিন্টু বলল, দেখিস নি, ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলে, সেই জল পাইপ দিয়ে পাঠায়। তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন বলল স্বজনধারার যে ট্যাপ কলগুলো দিয়ে জল খুলে রাখে, কলের মুখটা খুলে রাখে, সেই জলগুলো কোথা থেকে আসে? তখন তোমাদের আরেক বন্ধু পিন্টু বলল কি, দেখিস নি, ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলে, জল পাঠায় পাইপ দিয়ে। জল পাঠায় কি দিয়ে? পাইপ দিয়ে। সেও তো মাটির নিচের জল এমন করে নষ্ট করে। বলছে তাহলে যে ডিপ টিউবওয়েলতে যে জলটা তোলা হয়, সে জলটা কোথাকারের জল? সে জলটা কিন্তু মাটির নিচেরই জল, সেটা কি কেউ নষ্ট করে? তোমরা সবাইকে বোঝাবে কেউ যেন কলে জলের কল খুলে না রাখে, কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেবে, দেখবে কেউ যেন জলের কল ভেঙে না দেয়। তাহলে কি বলছে দিদিমণি? তোমাদের সকলের কথা শুনে বললো, তোমরা সবাইকে বোঝাবে, বন্ধু বান্ধব সবাইকে বোঝাবে, বাড়ির আশেপাশের লোকজনকে বোঝাবে, কেউ যেন জলের কলের মুখ খুলে না রাখে, যার প্রয়োজন হবে জল নেবে, নেওয়ার পরে কলের মুখটা যেন বন্ধ করে দেয়, কোথাও কল খোলা দেখলে বন্ধ করে দেবে, দেখবে কেউ যেন কলের মুখ ভেঙে না দেয়। তাহলে কল ভেঙে দিলে কি হবে? কলের মুখ ভেঙে দিলে যখন জলটা আসবে সেটা আর কেউ বন্ধ করতে পারবে না। দিদি, আমার মাসির বাড়িতে জলের অভাব, মাসিরা ফুল গাছের গোড়ায় আনাজ ধোয়া জল দেয়। দিদিমণির এই কথা শুনলে একজন তোমাদের এক বন্ধু বলল, দিদি আমার মাসির বাড়িতে জলের খুব অভাব, তাই তারা গাছের গোড়ায় কিসের জল দেয়? যে সবজি আনাজ যেগুলো রান্না করে কাটার পরে ধোই, সেই জলগুলোকে ধরে রেখে সেই জলগুলো গাছের গোড়ায় দেয়। হ্যাঁ, এইরকমই করা দরকার। মাটির নিচের যত জল যত আছে ততই ভালো, না হলে পরে খাবার জল পাওয়া মুশকিল হবে। তোমরা যখন বড় হবে হয়তো তখন হয়তো দেখবে মাটির নিচে খাবার জল আর নেই। তাহলে দিদিমণি কি বললেন যে এরকম করাই দরকার, তোমরা যে সবজি ধুচ্ছ যে জলটা হচ্ছে সেটা জলটা ফেলে আর লাভ নেই, সেটা গাছের গোড়ায় দিতে হবে। তাহলে গাছের গোড়ায় দেওয়ার জন্যে আর মাটির নিচ থেকে জল তুলতে হবে না। তাই বলছে মাটির নিচের জল যত আছে তত ভালো, না হলে পরে খাবার জল পাওয়া মুশকিল হবে। তোমরা যখন বড় হবে তখন দেখবে আর খাওয়ার জল পাওয়া যাচ্ছে না, মাটির নিচেতে আর খাওয়ার জল নেই। আমিনা বলল, দিদি বৃষ্টির সময় আমরা ছাদের জল ধরে স্নান করি। তাহলে তোমাদের আরেকজন বান্ধবীকে আমিনা, সে বলল কি, দিদি যখন বৃষ্টি হয় ছাদের যে জলগুলো পাইপ দিয়ে পড়ে আমরা সেগুলো ধরে স্নান করি। বাহ, তোমরা অনেকেই জল বাঁচাও, এখন থেকে সবাই যত পারো জল বাঁচাতে চেষ্টা করো। আমিনার কথা শুনে দিদি কি বললেন? দিদিমণি বললেন যে হ্যাঁ, এরকম তো ভালো, তোমরা সকলেই তো দেখছি ভালোই জল বাঁচাতে পারো, তোমরা এখন থেকে যতটা পারবে জল বাঁচাতে চেষ্টা করবে। তাহলে আমি তো পড়াটা তো পড়লাম, এবার পড়াটা থেকে তোমাদের সঙ্গে আরেকটু কিছু আলোচনা করছি।
জল বাঁচাতে চেষ্টা করো। মাটির নিচ থেকে যে জল আমরা টিউবওয়েল দিয়ে তুলি, মিনি টিউবওয়েল দিয়ে তুলি, সেই জলটাকে আমরা যতটা পারি মাটির নিচের জলটাকে আমরা বাঁচিয়ে চলবো। আর এই জল বাঁচাতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই জল বাঁচাতে গেলে আমাদেরকে মাটির নিচ থেকে তোলা যে জলটা সেটা অপ্রয়োজনীয় খাতে ব্যবহার করলে হবে না। বাড়িতে ঘর মোছা জল, তারপরে সবজি আনাজ ধোয়া জল, সেগুলোকে গাছের গোড়ায় দিতে হবে। কলের রাস্তার ধারে যে সজল ধারার কলগুলোর কলের মুখ কলগুলো আছে, তার মুখগুলো কোনো সময় খোলা রাখার চেষ্টা করা যাবে না, খোলা থাকলেই বন্ধ করে দিতে হবে। তারপরে কলের মুখ ভাঙলে চলবে না। সব থেকে বড় কথা, যখন বৃষ্টি হবে সেই জলটাকে আমাদের ধরে রেখে শীতের সময় চাষের কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর এই বৃষ্টির জলটাকে ধরতে গেলে আমাদেরকে কি করতে হবে, বৃষ্টির জলটাকে ধরতে গেলে আমাদেরকে পুকুরগুলোকে গভীর করে কাটাতে হবে, কারণ বৃষ্টির জলগুলো তো বাড়িতে রাখা যাবে না, সেগুলো কোনো খাল বিল পুকুরে রাখতে হবে। এর জন্য পুকুরগুলোকে আমাদের গভীরভাবে কাটাতে হবে। সেই সাথে আর কি করতে হবে, গাছের পুকুরের পাশগুলোতে গাছ লাগিয়ে দিতে হবে, যাতে পুকুরগুলো মা পুকুরে পারে মাটিগুলো ভেঙে না যায়। আর যতদূর সম্ভব বৃষ্টির জল ধরে নিয়ে সেই জায়গাগুলোতে রেখে আমাদের শীতের সময় চাষবাস করতে হবে। তাহলে এই যে এতদূর পর্যন্ত আমি তোমাদের পড়ালাম, এবার এর সঙ্গে আমি তোমাদের কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করি। তাহলে তোমরা দেখবে এই যে জল ধরো জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো, এটা তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তোমরা তো সকলে ছোটো, তাহলে আমি প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা প্রশ্নগুলো নিয়ে একটু দেখো। আচ্ছা, তোমাদের এই পড়ার মধ্যে আমি পড়িয়েছিলাম মাটির নিচে কি জল পাঠানো যায়। দিদি তোমাদের কি বলেছিলেন যে মাটির নিচে জল পাঠানো ততটা সহজ নয়। তাহলে এই প্রশ্নের উত্তরে কি হবে, না, মাটির নিচে জল তোলা যতটা সহজ, কিন্তু মাটির নিচে জল পাঠানো সহজ নয়। নদী ও সাগরের কাছাকাছি অঞ্চলে কিছুটা জল মাটির নিচে যেতে পারে, কিন্তু দূরের জায়গায় সে সুযোগ নেই। তাহলে কি বলো, মাটির নিচে কি জল পাঠানো যায়? মাটির নিচে জল তোলা সহজ, কিন্তু মাটিতে জল পাঠানো সহজ নয়। নদী ও সাগরের কাছাকাছি অঞ্চলে কিছুটা জল মাটির নিচে যেতে পারে, কিন্তু দূরের জায়গায় সে সুযোগ নেই। তাহলে তোমাদের কি বুঝতে হবে যে মাটির নিচে থেকে জল তোলা সহজ, কিন্তু মাটির নিচে জল পাঠানো ততটা সহজ নয়। আচ্ছা, এবার তোমাদের আরেকটা প্রশ্ন বলি, চাষের ক্ষেত্রে কিভাবে জল ব্যবহার করা উচিত? হ্যাঁ, চাষের ক্ষেত্রে যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা উচিত, যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা উচিত। পুকুরগুলো গভীর করে কাটা দরকার, পাশে গাছ লাগানো দরকার, শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত। তাহলে চাষের ক্ষেত্রে কিভাবে জল ব্যবহার করা উচিত, যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা উচিত, পুকুরগুলো গভীর করে কাটা দরকার, কারণ পুকুরগুলো গভীর করে না কাটালে তো জলগুলো থাকবে না, পাশে গাছ লাগানো দরকার, শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত। তাহলে বুঝতে পারলে তোমরা চাষের ক্ষেত্রে কিভাবে আমরা জল ব্যবহার করব সেটা বুঝতে পারলে। এবার তোমাদের আরেকটা প্রশ্ন বলি, ট্যাপ কলের জল করা জল নষ্ট করা উচিত নয় কেন, আর এর জন্য আমাদের কি করা দরকার? কি প্রশ্নটা কি বলছি আরেকবার শোনো, ট্যাপ কলের জল নষ্ট করা উচিত নয় কেন, এর জন্য আমাদের কি কি করা দরকার? তাহলে আমরা উত্তরটা বারে দেখি, ট্যাপ কলের জল মাটির নিচে নিচের ওই জল, তার বলছে ট্যাপ কলের জল কোথাকালের জল, ট্যাপ কলের জল হচ্ছে মাটির নিচেরই জল, সেই জল ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে পাইপ দিয়ে ট্যাপ কলে পাঠানো হয়। তাই সবাইকে বোঝানো দরকার
যে জলের কল যেন ফুলে না রাখা হয়। কোথাও জলের কল ফুলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত। দেখা দরকার কেউ যেন জলের কল ভেঙে না দেয়। তাহলে ট্যাপ কলের জল নষ্ট করা উচিত নয় কেন? ট্যাপ কলের জল মাটির নিচেরই জল, সেই জল ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে পাইপ দিয়ে ট্যাপ কলে পাঠানো হয়। তাই সবাইকে বোঝানো দরকার যে জলের কল যেন খুলে রাখা না হয়, খুলে রাখলে জল পড়ে যাবে, সেগুলো কোনো প্রয়োজনে লাগবে। তাই সবাইকে বোঝানো দরকার যে জলের কল যেন খুলে না রাখা হয়। কোথাও জলের কল ফুলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত। দেখা দরকার কেউ যেন জলের কল ভেঙে না দেয়। তাহলে ট্যাপ কলের জল নষ্ট করা উচিত নয় কেন? ট্যাপ কলের জল মাটির নিচেরই জল, সেই জল ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে পাইপ দিয়ে ট্যাপ কলে পাঠানো হয়। তাই সবাইকে বোঝানো দরকার যে জলের কল যেন খুলে রাখা না হয়, খুলে রাখলে জল পড়ে যাবে, সেগুলো কোনো প্রয়োজনে লাগবে না। কোথাও জলের কল ফুলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত। দেখা দরকার কেউ যেন জলের কল ভেঙে না দেয়। আচ্ছা, তোমাদের সঙ্গে আর কয়েকটা প্রশ্ন বলি। বলছে, এবার তো এই জল কিভাবে বাঁচাবো, জল কিভাবে ধরবো, জল কিভাবে সংরক্ষণ করবো এতক্ষণ বললাম, এবার তোমাদেরকে বলি জল দূষণের তিনটি কারণ। জল দূষণ মানে আমরা যে জলটা ব্যবহার করি সেই জলগুলো কিভাবে, জলগুলো সবসময় কিন্তু শুদ্ধ থাকে না, সেটা দূষিত হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। সেই জল দূষণের তিনটি কারণ আমি তোমাদেরকে বলছি। দেখো, বলছে নানাভাবে জল দূষিত হয়ে থাকে। কি বলছে? নানাভাবে জল দূষিত হয়ে থাকে। গ্রাম অঞ্চলে একটা পুকুরে নানান লোক স্নান করে, বাসন মাজে, গরু মোষ প্রভৃতি জন্তুকেও স্নান করা হয়, করায়, এর ফলে জল দূষিত হয়। তাহলে কি বলছে যে জল কিভাবে দূষিত হয়? বলছে জল নানাভাবে দূষিত হয়। যেমন গ্রাম অঞ্চলে একটি পুকুরে নানান লোক স্নান করে, তার মধ্যে হয়তো কারো অসুখ বিসুখ করেছে, কারোর হয়তো কোনো ঘা পাসরা গায়ে আছে, তারপরে পুকুরে কী করার হয়, বাসন মাজে, গরু মোষ প্রভৃতি জন্তুকেও স্নান করায়, এর ফলে জল দূষিত হয়। তাহলে এটা গেল জল দূষণের একটা কারণ। জল দূষণের দ্বিতীয় কারণ, নদীর জলে কল কারখানার আবর্জনা গেলে নদীর জল দূষিত হয়। তাহলে নদীর জল কীভাবে দূষিত হয়? বড় বড় কলকারখানাগুলো তোমরা জেনে থাকবে, বড় বড় কলকারখানাগুলো সাধারণত নদীর ধারেই হয়। তাহলে সেই কলকারখানা থেকে দূষিত পদার্থ আবর্জনা যখন বেরিয়ে নদীর জলে মেশে, তখন নদীর জল দূষিত হয়। জল দূষণের আরেকটা কারণ, নদীর জল কীভাবে দূষিত হয়? বড় বড় কলকারখানাগুলো তোমরা জেনে থাকবে, বড় বড় কলকারখানাগুলো সাধারণত নদীর ধারেই হয়। তাহলে সেই কলকারখানা থেকে দূষিত পদার্থ আবর্জনা যখন বেরিয়ে নদীর জলে মেশে, তখন নদীর জল দূষিত হয়। জল দূষণের আরেকটা কারণ, বলছে পুকুরের চারপাশে যদি উঁচু না করা হয়, পুকুরের চারপাশে যদি উঁচু না করা হয় তাহলে বর্ষাকালে চারদিক থেকে বৃষ্টির জলের সাথে নোংরা ময়লা, মানুষ ও অন্যান্য প্রাণীর মলমূত্র এসে পুকুরে পড়ে, পুকুরের জল দূষিত হয়। তাহলে বলছে দেখো, পুকুরের জলটা আরও কী কারণে দূষিত হয়? বলছে পুকুরের চারপাশ যদি উঁচু না হয়, বর্ষাকালে চারদিক থেকে বৃষ্টির জল ও জলের সাথে নোংরা ময়লা, মানুষ ও অন্যান্য প্রাণীর মলমূত্র এসে পুকুরে পড়ে, পুকুরের জল দূষিত হয়। তাহলে জল দূষণের তোমরা তিনটে কারণ দেখতে পেলে। একটা হচ্ছে গ্রামাঞ্চলে পশু পাখি, পশু মানুষজন স্নান করা, বাসন মাজার ফলে জল দূষণ হয়। দ্বিতীয়ত কলকারখানার আবর্জনা নদীর জলে গেলে জল দূষিত হয়। তৃতীয়ত কি, পুকুরের চারপাশ যদি উঁচু না হয় তাহলে বর্ষার সময়
চারপাশের নোংরা ময়লা মানুষ ও অন্যান্য প্রাণীর মলমূত্র এসে পুকুরের জলে পড়ে, জল দূষিত হয়। আচ্ছা, তোমাদের আরেকটা প্রশ্ন আমি বলি, মাটির নিচের জল বাঁচানো দরকার কেন? তুমি কীভাবে মাটির নিচের জল বাঁচাবে? বলছে যে মাটির নিচের জল বাঁচানো দরকার কেন এবং সেটা করতে গেলে তোমাকে কী করতে হবে? বলছে মাটির নিচের জল যত বাঁচে ততই ভালো। বলছে মাটির নিচের জল যত বাঁচে ততই ভালো, তা না হলে মাটির নিচের খাবার জল শেষ হয়ে যাবে। তাই গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া উচিত, বৃষ্টির সময় ছাদের জল ধরে স্নান করা উচিত, পুকুরের জলকে বাসনপত্র ধোয়া ও চাষ করা উচিত। এইভাবে মাটির নিচের প্রয়োজনীয় জল বাঁচানো যাবে। আরেকবার বলি, বলছে মাটির নিচের জল যত বাঁচে ততই ভালো, তা না হলে মাটির নিচের খাবার জল শেষ হয়ে যাবে। তাই গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া উচিত, বৃষ্টির সময় ছাদের জল ধরে স্নান করা উচিত, পুকুরের জলকে বাসনপত্র ধোয়া ও চাষ করা উচিত। জল যত বাঁচে ততই ভালো, তা না হলে মাটির নিচের খাবার জল শেষ হয়ে যাবে। তাই গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেওয়া উচিত, বৃষ্টির সময় ছাদের জল ধরে স্নান করা উচিত, পুকুরের জলকে বাসনপত্র ধোয়া ও চাষ করা উচিত। এইভাবে মাটির নিচে প্রয়োজনীয় জল বাঁচানো যাবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে, পড়াটা তোমরা পড়বে, পড়ার পরে এই প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তোমাদের সঙ্গে আমি পাঠ্য বইটা তো পড়লাম, পাঠ্য বইটা পড়ার পরে কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পাঠ্য বইটা তোমরা পড়বে, পড়ার পরে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখবে, প্রশ্নগুলো তোমাদের সামনে আরও একবার আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা এগুলো নিয়ে নেবে, এগুলো দেখার পরে লিখে নেবে, এবং এগুলো দেখার পরে আমি তোমাদের একটা কর্মপত্র দেব, তোমরা কর্মপত্রটা উত্তর করে আমাদেরকে দেখাবে। এনাও প্রশ্নগুলো আরেকবার আমি তোমাদেরকে দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। সবশেষে আমি তোমাদের কর্মপত্র দিয়ে দিচ্ছি, তোমরা কর্মপত্রটা উত্তর করে খাতায় আমাদেরকে দেখাও।